আওয়ামী লীগের বড় নেতা ছিলাম, শেখ কামালের সাথে আমি চলতাম, আমি তো জানি রাজনীতিটা। কথা রয়েছে নীতি এবং নৈতিকতা যখন বিসর্জন দিবেন তখন দেশ জাতি জনগণ জাহান্নামে যাক। পাওয়ার চাই, পাওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না, শেখ হাসিনা, আমি নির্বাচন বুঝি না, আমি বুঝি না, পাওয়ার চাই, দেশ উন্নত করব। আমিও তো চাই ব্যাংকের টাকা লুট করে আমি গরিবদের দিয়ে দেব, সব লুটে ভালো। আজকে মমতাজ ভাই তার দলের অনুশাসনে দলের কারণে অনেক কথা বলতে পারবেন আমি জানি, কিন্তু সত্যকে সত্য বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, নাহলে শান্তি পাবেন না এই নির্বাচনের পরে। আনিস ভাই, বিএনপিও ক্ষমতায় ছিল তখন তো এইভাবে বলেননি কখনো। আমি বলছি, আমরা বলছি, অনেকেই বলতে পারে নাই, আওয়ামী লীগে অনেকে বলে, কিন্তু কথা হলো বিএনপি যে কোনো ইয়া দোয়া তুলসী তা তো না, আমি তো স্বীকার করি বিএনপির মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে না, সে ভুলভ্রান্তি স্বীকার তারা আজকে না, কিন্তু জিয়াউর রহমান এইটা করে নাই। জিয়াউর রহমান আমাকে বলছে বঙ্গবন্ধুকে জাতির জনক করতে চাই, করে দাও, প্রস্তাব নিয়ে আসবে পার্লামেন্টে, উনি না করে নাই। এইবার মন্ত্রী হবে, চিন্তা করেন না, মোটামুটি ভালোই বলতেছে। শেখ হাসিনা বলবেন যে এই আমার লোক, রাইট, গতবার আমার সাথে আহমদ সাহেবের ইন্টারভিউ হয়েছিল, এইবার নমিশন পাই গেছে। বিএনপিরে আপনারা ধ্বংস করে দিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তাকে ন্যূনতম রাজনীতি করার অধিকার দিচ্ছেন না, অফিসে তালা, সমস্ত নেতাদের জেলখানায় ঢুকাইছেন, সব লোকরা পালায় বেড়াচ্ছে বাড়ি ঘর ছাড়া মাসের পর মাস, একজন তো কয়েকদিন আগে পানিতে পুরে মরছে, বাড়ি তো যেতে না, ইসে যেতে না। স্বাধীন দেশে, আমি আবার বলি, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশ স্বাধীন করলাম গণতন্ত্রের জন্য, আমাদের মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ আবারও বলি, কারণ উনি 2018 সালে নির্বাচিত ছিলেন না, 2014 নির্বাচিত হন নাই, এইবারও তিনি যেটা করতেছেন গায়ের জুড়ে শক্তি, উনি বলছেন যে সেনাবাহিনী না এসে, সেনাবাহিনী গায়ে কড়া মাথা, আপনি সব নেতার দলীয়করণ করছেন, পুলিশকে দলীয়করণ করছেন, আপনি পুলিশের সবগুলো এরা করছেন, আমেরিকা তো হাত দিতেছে, আপনার নিজেরা লুটপাট করতেছেন, আপনার ছেলে লুটপাট করতেছে, আপনাদের দুর্নীতির কোনো শেষ সীমা নাই, 10,000 কোটি টাকা পদ্মা সেতু, 30,000 কোটি টাকা বাজেট বানাইছেন বিভিন্নভাবে, এখনও চায়নার কাছ থেকে আরও $20 বিলিয়ন চাইতেছেন জাহাজ কেনার কথা কয়া, এই টাকাগুলো শোধ করতে হবে আমাদেরকে, দেশের গরিব মানুষকে, জিনিসপত্রের দাম খবর রাখেন, খাইতে পায় মানুষ, কী কষ্টে মানুষের জীবন চলতেছে। আর আমাদের, আমি যে আমেরিকাতে আসি, আমার শার্ট টাট ভালো, ডলার বাঙালির দাম পাই, অনেক পাওয়ারফুল, আর আছে আমাদের মমতাজ ভাইয়ের দল, আওয়ামী লীগ যারা করে তাদের চেহারায় দেখবেন আলাদা, রোশ নাই, কেমন সুন্দর লাগে, কারণ হাজার হাজার কোটি টাকা লুটপাট চলতেছে, 15 বছর ধরে লুটটা খাইতেছে, নাই কোনো আইনের শাসন, নাই কোনো বিচার ব্যবস্থা, সাক মানে লুটপাটের দেশ পাকিস্তান, আমি বলি মুক্তিবাহিনীর কমান্ডার, পাকিস্তান আমলে এত দুঃশাসন আমি দেখি নাই আমি ছোটবেলা, আজকে সেটা হচ্ছে, প্রতিবাদ করতে পারবেন না, আমি কথা বলতেছি তো, আমি দিকে কথা বলতেছি, আমার বিএনপির কোনো লোক এইভাবে কথাও বলতে পারে না, গলা শিপা মেলেব আমি চাইছি মরতে। তথ্য প্রমাণ, তথ্যপত্র ছাড়া তথ্য প্রমাণ যাকে দিয়ে করাবেন সেই হচ্ছে আওয়ামী লীগের লোক, বিভিন্ন ক্যাডারের লোক, আমি তো জানি, আমি তো আওয়ামী লীগের বড় নেতা ছিলাম, শেখ কামালের সাথে আমি চলতাম, আমি তো জানি রাজনীতিটা। কথা রয়েছে নীতি এবং নৈতিকতা যখন বিসর্জন দিবেন তখন দেশ জাতি জনগণ জাহান্নামে যাক। পাওয়ার চাই, পাওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না, শেখ হাসিনা, আমি নির্বাচন বুঝি না, আমি বুঝি না, পাওয়ার চাই, দেশ উন্নত করব। আমিও তো চাই ব্যাংকের টাকা লুট করে আমি গরিবদের দিয়ে দেবো, সব লুটে ভালো। আজকে মমতাজ ভাই তার দলের অনুশাসনে দলের কারণে অনেক কথা বলতে পারবেন আমি জানি, কিন্তু সত্যকে সত্য বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, নাহলে শান্তি পাবেন না এই নির্বাচনের পরে। আনিস ভাই, বিএনপিও ক্ষমতায় ছিল তখন তো এইভাবে বলেননি কখনো। আমি বলছি, আমরা বলছি, অনেকেই বলতে পারে নাই, আওয়ামী লীগে অনেকে বলে, কিন্তু কথা হলো বিএনপি যে কোনো ইয়া দোয়া তুলসী তা তো না, আমি তো স্বীকার করি বিএনপির মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে না, সেই ভুলভ্রান্তি স্বীকার তারা আজকে না, কিন্তু জিয়াউর রহমান এইটা করে নাই। জিয়াউর রহমান আমাকে বলছে বঙ্গবন্ধুকে জাতির জনক করতে চাই, করে দাও, প্রস্তাব নিয়ে আসবে পার্লামেন্টে, উনি না করে নাই। জিয়াউর রহমানের আমলে কোনো বিএনপি আওয়ামী লীগের লোকরা উনি কোনো আল্লাহর কথা বলতে পারে, আমি জিয়াউর রহমানের পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম, যখন সিরাজুল হক কাঁদতেছিল জিয়াউর রহমান মৃত্যুর পরে, আমি বললাম আপনি আওয়ামী লীগের এমপি, আপনি কাঁদতেছেন কেন? বলে খোকন, আমার তো এত দরিদ্র লোক আর তো পাবো না, আমার ছেলে মেয়ে খুঁজো, খবর নিয়েছেন, একটা মানুষ হইতে হবে আগে আপনাকে। বঙ্গবন্ধু শাহজিদের বাড়ি ভাড়া দিছে, শাহজিদের বাড়ি ভাড়া দিতে পারে নাই, বইপত্র বাড়ি ভাড়া দিছে, বঙ্গবন্ধু জাতির পিতা, শেখ হাসিনা জাতির কন্যা, সে কেন বলে আত ফিরে লও, সে কেন বলে ওরে ক্রস ফায়ার দাও, ওকে জেলে ঢুকে দাও,
সে তো যাবে হ্যাঁ খালেদা জিয়ার বাসায় গেছে তার মন খারাপ ছিল তার ছেলে মারা গেছে হইছে তার ক্ষোভ ছিল দেখা করে নাই সান্তনা দিতে পারতো আবার যেতে পারতো না এটা উসিলা বানায় উসিলা দেয় তারিক জিয়া আসো বেটা বাপের বেটা আরে তারিক জিয়া তো জেল দিয়ে আসছেন 20 বছর যাবজ্জীবন ও আইব কেমনে রাজনীতি করতে দেন জনগণের কাছে আসেন জনগণ যদি বলে ভোট দিব বিএনপিকে জনগণ দেখেন যদি জনগণ বলে আওয়ামী লীগ রাবার চাই চাবে আপনি ইলেকশন ফেয়ার করে দেন কিন্তু না সব গিরিঙ্গি সব দুই নম্বরি সব জালিয়াতি কতদিন সহ্য করবো আমরা আল্লাহর তরফ থেকে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ আসছে আমাদের পক্ষে এবং এর ফলশ্রুতিতে আজকে আমরা বড় বড় কথা বলতে পারতেছি এবং এর পরিণতি হবে এই রিজিমের অবসান হবে এবং দেশের সুস্থ সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ইনশাআল্লাহ ফিরে আসবে।